হাই স্যার, আসসালামু আলাইকুম। আমাদের লাইফের একটা অংশ হয়ে গেছে পাসপোর্ট সাইজের ছবি। আজ আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব, পাসপোর্ট সাইজের ছবি তোলার আগে আপনার কি কি বিষয়ের উপরে নজর দেওয়া উচিত। আমি মোহাম্মদ মেহেদী হাসান আর আপনারা দেখছেন বেকার ডট বিডি। নাম্বার ওয়ান, ছবির সাইজ। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বেকার ডট বিডির অন্য সব ভিডিও দেখে আসতে পারেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনে একটা টোকা দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু কাতুকুতু দিয়ে আমাকে জানাই দিন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আসেন কোলাকুলি করি। এক এক দেশে ছবির সাইজ এক এক রকম হয়ে থাকে। আপনি যদি পাসপোর্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার ছবির সাইজ হতে হবে 2x2 ইঞ্চি। আর নর্মাল জবের জন্য যদি আবেদন করতে চান বা সিবিতে ছবি দিতে চান বা স্কুল কলেজে ছবি দিতে চান সেক্ষেত্রে 40x50 mm, যেটাকে আমরা নর্মালি বলি পাসপোর্ট সাইজের ছবি, বা 0.75x0.9 ইঞ্চি, যেটাকে আমরা বলি স্টাম্প সাইজের ছবি। এই মাপের ছবিগুলা নর্মালি বাংলাদেশে ব্যবহার হয়। নাম্বার টু, ছবির ব্যাকগ্রাউন্ড। বাংলাদেশে নর্মালি ব্যাকগ্রাউন্ড নীল দিয়ে থাকে সবাই, তবে এখানে একটা কথা আছে, সেটা হলো আপনি যদি ডিফেন্সে বা সরকারি কোনো জবের জন্য আবেদন করেন সেক্ষেত্রে সাদা দেওয়াটাই ভালো। আর পাসপোর্টের জন্য যদি আবেদন করেন সেক্ষেত্রে সাদা তো দিতেই হবে। নাম্বার তিন, ছবি তোলার স্টাইল। আমি অনেকের পাসপোর্ট সাইজের ছবিতে দেখি তারা সেলফি তুলে ওটাকেই আবার পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে ওটাই দেয়। আবার অনেকে ছবি তোলার সময় ঘাড় বাঁকা করে, আবার অনেকে আছে যারা ছবি তোলার সময় মনে হয় তারা একটু পরে মারা যাবে, এমন একটা লুক দেয়। এমন করা যাবে না, আপনাকে আপনার ছবি তোলার সময় একটু হাসিমুখ রাখতে হবে আর মাথা ও বুক সোজা রাখতে হবে, তাহলে ছবিটা দেখতে ভালো লাগবে। আর একটা কথা, এই ব্যাপারটা অনেকেই মাথায় নেয় না, সেটা হলো ছবি তোলার সময় আপনার দুইটা কানই ক্লিয়ার দেখা যায় এইভাবে ছবি তুলতে হবে। কারণ আপনি যখন কোনো বড় পোস্টে বা পাসপোর্ট বা ভিসার জন্য আবেদন করবেন, আপনার যদি ছবিতে কান না দেখা যায় তাহলে আপনার আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে। বিশেষ করে মেয়েরা ছবি তোলার সময় চুল সামনে দিয়ে রাখে, চুল ছেড়ে দিয়ে রাখে, এটা করা যাবে না। ছবি তোলার সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটন তো আছে। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে বেকার ডট বিডির ফেসবুক পেজে বা এই ভিডিওর কমেন্টে জানাই দিবেন। ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।